শুভ সকাল বন্ধুরা তো তোমরা সবাই নিশ্চয়ই ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল আর আমিও সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ করে স্নান করে তারপর শুরু করলাম ব্লগটা তো এখন আমার স্নান হয়ে গেছে নিচে ঘরের সব কাজ হয়ে গেছে দোতলায় এসে শুরু করলাম তোমাদের সাথে ব্লগ তো ফার্স্টেই আমি আমার বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি তো এখন বাজে সাতটা আমি আগে এই বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাব ওই দিকটা পরিষ্কার করতে আর যেহেতু লক্ষ্মীবার তাই নিচের কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না উপরে অনেকটাই কাজ আছে তো চলো দেখতে থাকো ওপরে বিছানাটা পরিষ্কার হয়ে গেলে আমি চলে যাব ওই পাশের বিছানাটা পরিষ্কার করতে যেই দিকটায় ঠাকুর থাকে আর ঠাকুর থাকে বলে ওই দিকে পর্দাটা ফেলা থাকে তো চলো ওই খাট পরিষ্কার হয়ে গেছে এবার এই খাটটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে তারপর নিচটা মুছতে হবে তো এই পাশটা যেহেতু ঠাকুর থাকে তার জন্য এইখানটা আমি একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর সবটাই ঝাড়ু দিয়ে দেবো আগে তো চলো তোমরা কিন্তু কোথাও যাবে না দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আমি কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই তারপর আসবো তোমাদের সাথে কথা বলতে Thank <laughs> you. চলো সব কাজ কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় মেলা আজ দোতলাতেই মেলে দিলাম বাইরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর আমরা তো থাকবো না তার জন্য দোতলাতেই সব জামা কাপড় মেলে দিলাম তো চলো দিয়ে তারপর নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে কাজ শুরু করবো রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে নতুন ব্লগটা শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি আজকে হচ্ছে লক্ষ্মীবার থার্সডে আর এখন বাজে আটটা দশ ঘরের সব কাজ সেরে লক্ষ্মীবার যেহেতু সেহেতু ওপরে গিয়ে সবটা পরিষ্কার করে একটু সেটা ভালো লাগছিল না তার জন্য আজকে অল্প করে কাজটা সেরে দিয়েছি আগের দিনই সব মোছামুছি করেছিলাম তার জন্য আজাক সেরকমভাবে কিছু করলাম না আর মা ওদিকে বুঝে দিতে চলে গেছে আর আমি এসে গেছি সব কাজ ছেড়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে একটু আড্ডা মারতে আর তোমাদের দাদাভাই এখানে বসে আছে একটু দোকানে গেল তো আজকে বাড়িতে রান্না বান্না হবে না ছুটি আজও এক জায়গায় নিমন্ত্রণ আছে যাব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা যারা এখন সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করেছো তারা তারা পাশের বেলাইকনটা প্রেস করে রাখো তাহলে তোমরা অবশ্যই আমি যখনই ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে আগে চলে যাবে তাহলে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর চলো আজকে দেখি কিছু কি ভালো তোমাদের জন্য শেয়ার করতে পারি প্রতিদিনই ভাবি যে তোমাদের জন্য কিছু আলাদা কিছু করব তো জানি না আমার ভিডিও তোমাদের কীরকম লাগছে অবশ্যই তোমরা সেটা জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে এই জিনিসটা তোমাদের ভালো লাগছে তো সেই জিনিসটা বেশি করার চেষ্টা করব আর এই পথে তো নতুন যদি কোনো ভুল হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা করে দিও আর আমাকে শিখিয়ে পড়িয়ে নিও কিভাবে কি ইউটিউবে কাজ করতে হয় যারা বড়রা আছো তারাও আমাকে শিখিয়ে নিও আর যারা ছোট আছো তারা অনেকটা ভালোবাসা দিও বন্ধুরা তোমরা পাশে থাকলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে দশটা দেখো নীলমণির জন্য ভোগ রান্না করে নিলাম ওর জন্য ভোগে করলাম গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে একটু ফুটিয়ে দিলাম ওকে সেবা দিয়ে দেবো দুপুরবেলা এসে আর এখন আমি যাব পড়াতে আর ছেলেকে তোমাদের দাদা আনতে গেছে ওরা আসবে রেডি হবে আর আমিও পড়িয়ে চলে আসবো তারপর যাব পুজোর বাড়িতে অনুষ্ঠানে তো চলো শেয়ার করবো তোমাদের সাথে সবটাই তো দেখতে থাকুন পুজোর বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি তো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি আর মা বাবা ওরা চলে গেছে অনেক আগেই আর আমি তোমাদের দাদা আর ছেলে আসলো স্কুল থেকে এসে রেডি হলো হোমওয়ার্ক করলো দিয়ে চলো যাই ঘুরে আসি সঙ্গে থাকো দেখতে থাকো তো আমরা এবার বেরিয়ে গেছি পুজোর বাড়িতে যাব। পুজোর বাড়িটার সামনে আছে হাঁটা পথ আমার দাদার বাড়ি আমার পিসির ছেলে দাদা বৌদির বাড়ি সেখানে যাব তো চলো গিয়ে কথা বলছি

आओ 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 आ তোমাদেরকেও একটু কীর্তন পাঠ শুনিয়ে দিলাম তো তারপর ওখানে অনেকক্ষণ বসেছিলাম তারপর আমরা সবাই নিচে এসে একটু বসেছি ওখানে খুব গরম লাগছিলো তাই নিচে এসে বসেছি এখানে সবাই বসে গল্প গাছা করছিল তো আমিও চলে আসলাম এখানে এই আমার বৌদি এই বৌদির বাড়িতেই আমি গেছিলাম আর এই যে বৌদির ঠাকুর ঘরটাও এত অসাধারণ তাই তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না তোমাদের যদি শেয়ার না করতাম আজ আমার অনেক বড় ভুল হয়ে যেত তাই জন্য তোমাদের সাথে ঠাকুর ঘরটা আমি শেয়ার করে দিলাম কোনো রকম অন্যায় আমি তোমাদের সাথে করতে দিতে পারি না তো এই দেখো আমার আরাধ্য ভোলানাথ বসে আছে আর নিচে নানা রকমের ঠাকুর আছে যেমন সরস্বতী আছে মা সরস্বতী মা লক্ষ্মী এদিকে আছে গুরুদেব আর ওপরে রাধা কৃষ্ণ জগন্নাথ প্রচুর ঠাকুর আছে তো যাই হোক খুবই মজা হলো নামে প্রচণ্ড আনন্দ পেয়েছি আর এই আমার দাদা আর বৌদি দুজনকে বললাম একটু মালা বদল করে নাও ঠাকুরের মালা দিয়েছিল সেই মালা দিয়ে মালা বদল করে দিলাম আর এই যে এখানেই রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল আর এই দিকটায় খাওয়া দাওয়া হচ্ছিল প্রসাদ পাওয়া হচ্ছিলো এই যে ছেলে বসে গেছে আর বাকিরা এই ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে এসে গেছি বসতে তো চলো কী কী প্রসাদে পাওয়া যায় সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব খুবই এক্সাইটেড দেখার জন্য আর এই যে দিদি দিদির পাশে আমি বসেছি দিদি আর সবাই মিলে আমরা খুবই খুশি আর সবাই বলছে যে নতুন পথে এসেছ ইউটিউবের পথে এগিয়ে যাও আমরা সবাই তোমার পাশে আছি আর আমি জানি আমার বন্ধুরাও আমার পাশে আছে আমার পরিবারের সদস্য এখন সবাই তো দেখো প্রথমে একটু আড্ডা মেনে নিলাম তারপরে খাওয়া দাওয়া শুরু হবে তো চলো প্রসাদে কি কী পাই দেখতে থাকি খুবই এক্সাইটেড হয়ে রয়েছি দেখো গল্প করতে করতে পাতায় ভাত আর শুক্তো দিয়েছিল অসাধারণ টেস্টি শুক্তো আমার প্রচণ্ড ভালো লাগে শুক্তো খেতে আর তারপরে দিয়ে গেলো পটল ভাজা উচ্ছে ভাজা আর একটু বেগুন ভাজা তারপরে দিয়ে দিলো কচুর শাক মানে খেতে না খেতে সব চলে আসছে তারপর দিয়ে দিল ডাল তারপরে একটু খাচ্ছি কি তারপরে চলে এলো মোচা মানে একটার পর এক তারপরে এই যে বেগুনি দিয়ে গেছিলো তারপর দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস পেট প্রচণ্ড ভরে গেছিলো তাও খেয়ে যাচ্ছিলাম যেহেতু প্রসাদ সেহেতু সত্যি অমৃত লাগে প্রসাদ সেটা বলার নয় তোমরা সবাই বোঝো সবাই জানো প্রসাদ কত ভালো লাগে খেতে আর এদিকে বৌদিরা সব বসেছিল সবাই খেতে দিচ্ছিল এখানে পবুজিরা মাতাজিরা সব খেতে দিচ্ছিল এখানে আমরা খেতে দিতে পারবো না সব মাতা মাতাজিরাই দেবে এইটাই এই নামের নিয়ম তারপরে দিয়ে গেল শশা এবং পানির তো সত্যি বলতে এত খাবার খাইয়েছে বলার নয় বাড়িতে এত খাই না একটার পর এক চলতেই আছে একটার পর এক চলতেই আছে তো দেখো শেষ পাতে দিয়ে গেল লেবু তারপরে দিয়ে দিল আমের চাটনি তো খেয়ে যাচ্ছি আর ফটাফট পাতায় পড়েই যাচ্ছে আর দিয়ে দিলো পাপড় তারপরে দিয়ে দিল আম আর আমি তো জানো আটি পছন্দ করি তাই আমি চেয়ে নিলাম আটিটা তো যতই হোক আমার আম মানে আটি লাগবে তো আমি একটু চেয়ে নিলাম তারপরে বললাম পায়েস দিতে না কিন্তু জোর করে পায়েস দিয়ে গেল আর তারপরে দিয়ে দিল মালপোয়া তো দেখতেই পাচ্ছ তারপরে চলে এলো রসগোল্লা কি বলবো এটা দিদির থালা দেখাচ্ছি দিদি বলছে পেট ভরে গেছে তারপরও থালায় কতটা পায়েস বলছে আমার মিষ্টি পেট ভরা থাকলো নাকি আমি খেয়ে নিই এটাই বলছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের উঠতে হবে উঠতে পারছিলাম না তো সবাই উঠে গেছি আর এই যে এই হলো আমার আর একটা বৌদি আর এই যে এটা হলো গিয়ে আমার আর একটা পিসির ছেলে দাদার বউ এই এই দুজন হলো আমার পিসির ছেলের বউ দুই বৌদি আর এটা আর একটা বৌদি তো চলো পাঁচটা বেজে গেছে বাড়ি যেতে হবে সব টিউশন বাচ্চারা চলে আসবে এখন বাজে সাড়ে সাতটা আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে বাচ্চারা সব বসে রয়েছে গার্জেনরা আসলে ওরা বাড়ি চলে যাবে আর আমিও ভীষণ ক্লান্ত সারাদিন বাদে দিদিও এখানে বসে আছে আর আমি ভীষণ ক্লান্ত দেখো ভালো করে তিলকটা মুছিয়েও নিই পরিয়ে উঠে তারপর ফ্রেশ হলাম শাড়ি ছাড়লাম সব ফ্রেশ করলাম তো তিলকটা ভালো করে মুছে নিই তো চলো বন্ধুরা প্রচণ্ড ক্লান্ত এবার একটু শুতে হবে একটু ছেলেকে পড়াবো তারপরেই শুয়ে পড়বো আজ আজ বাড়িতে আর কেউ কিছু খাবে না বলছে বলছে পেট পুরো ভর্তি তাই আজ আর কিছু রান্নাবান্না হবে না আমরা একদম ক্লান্ত আমরা শুয়ে পড়বো ছেলেকে পড়িয়েই শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর বন্ধুরা যারা যারা সাবস্ক্রাইব করনি নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আশা করবো আমাদের আমার ভিডিও অবশ্যই ভালো লাগবে তাহলে কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো সবাই বলো রাধে রাধে